আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স পাঁচফোড়নের কামরাঙ্গার ডাল। এটা তৈরি করব, পাতলা ডাল হতে হবে এটা। তার জন্য আমি মোটর ডালকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দেখুন পানি দিয়ে বলকে নিচ্ছি। কারণে সংক্ষেপে দেখাচ্ছি, ডাল সিদ্ধ আমরা সব কম বেশি সবাই করতে পারি, তাই আমি ডাল সিদ্ধটা দেখাইনি। ডাল সিদ্ধ করে আমি ভালো মতো করে ব্লেন্ড করে পরিমাণ মতো আমি পানি দিয়েছি। তার জন্য আমি দেখাচ্ছি এরকম করে। আর আমি কামরাঙ্গা নিয়েছি, এটা অনেক ভালো লাগবে গরমের সময়, এরকম ডাল ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন এটা মোটর ডাল দিয়ে তৈরি করতে। মোটর ডাল হলে এটা ভালো লাগবে, মসুর ডাল দিয়ে ভালো লাগবে না। তাই মোটর ডাল দিয়ে আমি এই ডালটা তৈরি করব। আমি কামরাঙ্গা এভাবে করে দেখুন স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি পাঁচফোড়ন, আর এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ রসুন। তাই বলে দিলাম, আমি সংক্ষেপে রান্নাটা দেখাচ্ছি। এখন আমি কামরাঙ্গাগুলো দিয়ে দিব ভিউয়ার্স। এর আগে কিন্তু আমি অনেকগুলো ডালের রেসিপি আপনাদের দেখিয়েছি, সেগুলো না দেখে থাকলে দেখে আসবেন, ভালো লাগবে। এই ডালটা প্রচণ্ড ভালো লাগবে শীতের গরমের সময়, যদি ভাতের সাথে এরকম ডাল খান তাহলে অনেক ভালো লাগবে। আপনারা ট্রাই করে খেয়ে দেখেন, কামরাঙ্গা শরীরের জন্য ভালো। আমি তো খাই, আমার কাছে ভালো লাগে, আপনারাও একবার ট্রাই করবেন, ভালো লাগবে। চুলার আঁচ একটু বাড়িয়ে দিব। আর এখন কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এভাবে করে বলকাবো আর এভাবে করে নাড়াচাড়া দিব। আমি 4 থেকে 5 মিনিট দেখুন এভাবে করে চুলার আঁচ মিডিয়াম করে এভাবে করে নিয়েছি। আমি ঢাকা দেইনি, কারণ ঢাকা দিয়ে সিদ্ধ করেছি। আপনারা একটু লবণ একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন, আর কিছু দিবেন না। তারপরে ভিউয়ার্স পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হবে না, শুধু মোটর ডালকে সিদ্ধে ভালো মতো করে সিদ্ধ করে একটু ব্লেন্ড করে নিলে এরকম পাতলা পাতলা হবে, নাহলে না ছাকড়া ছাকড়া হবে, ভালো লাগবে না। আর ডালটা এরকম পাতলা হতে লাগবে, যদি ডালটা পাতলা না হয় তাহলে এই কামরাঙ্গা দিয়ে ভালো লাগবে না খেতে। তার জন্য বলে দিলাম ভিউয়ার্স। এখন আমি কীভাবে ভাগার দিয়ে দেখাবো, আমি আর জাল দিব না, জাল হয়েছে, লবণও হয়েছে, লবণ দিয়ে সিদ্ধ করেছি, তো আর লবণ দিইনি, শুধু পানি দিয়ে বলকিয়ে নিলাম কামরাঙ্গা কাঁচামরিচ দিয়ে। এখন আমি ভাগার দিব, চলুন ভাগারটা দেখাই। ভিউয়ার্স আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিলাম ভিউয়ার্স, তেলটা পরিমাণ মতো দিলাম আমি। তারপরে এই যে শুকনো মরিচ, শুকনো মরিচ দিয়ে দিব, শুকনো মরিচটা দিয়ে চুলার আঁচ একটু কমিয়ে দিব। দেখুন শুকনো মরিচটা একটু ভাজা ভাজা করছি, আগে যদি পাঁচফোড়নটা দেই তাহলে পাঁচফোড়নটা পুড়ে যাবে, তাই পাঁচফোড়নটা আগে দিব না। এখন আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে দিব। অনেক ভালো লাগবে রান্না করে খেয়ে দেখবেন। আমি নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে নতুন, আপনারা বলতে পারেন এটা তো নতুন রান্না না, কিন্তু আমার কাছে যা রান্না করি তাই নতুন, আমার মতো করে আমি দেখাই। সবাই সবার মতো দেখায় না, আমি আমার মতো দেখাই। যে যার মতো রান্না করে তার কাছে নতুন হয়, তাই না? আমি এভাবে করে রান্না করে আমি একবার খেয়ে তারপর ট্রাই করে ভালো লেগেছে, তাই আপনাদের মধ্যে শেয়ার করছি। এই রান্নার পাশাপাশি বিদ্রিপনা ব্লগ নামে আমার চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন, পড়ে গিয়েছে শুকনো মরিচটা, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে ওটাতে একটু লাইক করবেন, শেয়ার করে দিবেন, আর তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনের মাঝে শেয়ার করবেন। দেখুন রসুন আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়াতে এখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিব। পাঁচফোড়নটা দিলাম, পাঁচফোড়নটা দিয়ে আমি আর কিছুই করবো না। দেখুন কীভাবে বাগারটা দেই, বিসমিল্লাহ করে এভাবে করে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স পাঁচফোড়নের কামরাঙ্গা ডাল। তো ভিউয়ার্স রেডি হয়ে গেল পাঁচফোড়নের কামরাঙ্গা ডাল। এভাবে করে গরমের সময় তৈরি করবেন, অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমাকে
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।